عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سمعت শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 25শে মুহররম 1442 হিজরি মোতাবেক 13ই সেপ্টেম্বর 2020 আমাদের সাপ্তাহিক যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তার পর্ব নম্বর 15, বিষয়বস্তু আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। এতদিন পর্যন্ত যে আলোচনাগুলি হইল, গত যা আমরা শেষ করেছি তাতে আরকানুল ইসলাম, ইসলামের যে স্তম্ভগুলি পাঁচটি, সেসব নিয়ে আলোচনা হয়েছে। আর তারপর এখন ঈমান সম্পর্কে লেখক আলোচনা শুরু করেছেন। আজকে আমরা ঈমান সম্পর্কে প্রথম আলোচনা শুরু করব। লেখক বলছেন যে মাহওয়াল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে। এখানে ঈমানের অর্থ কি, ঈমান বলতে কি বুঝায়, এসব বিষয়গুলি আসবে। এবং ঈমানটা একই অবস্থায় থাকে না কমে বাড়ে, এভাবে ঈমানের পরিচিতি দেওয়া হয়েছে। কখনো কখনো ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সেটা ঈমানের যে দিকগুলি রয়েছে বা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলি রয়েছে আর কানুল ঈমান, তা দিয়ে বোঝানো হয়েছে। যেমন জিব্রাইল আলাইহিস সালামের হাদিস, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আখবিরনি মাল ঈমান, আচ্ছা বলুন তো ঈমান কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রুকন বা 6টি স্তম্ভ বলেছিলেন, আন্তুমিনু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির وَتُؤْمِنُ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ। এগুলি হচ্ছে ইমানের মৌলিক বিষয়, যে এই বিষয়গুলি আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে, বিশ্বাসের আগে জানতে হবে, মানে এই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, নলেজ থাকতে হবে। তারপরে সেই জ্ঞান অনুযায়ী, সহি জ্ঞান অনুযায়ী, সহি বিশ্বাস করতে হবে অকাট্যভাবে, আর সে অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। আপনার এই বিশ্বাসের ভিত্তিতে আপনাকে আপনার জীবন গড়ে তুলতে হবে। এখানে ঈমানের অন্য দিক নিয়ে আলোচনা করছেন লেখক, তা হচ্ছে ঈমান বললে কি বুঝায়, ঈমান কথার নাম না কাজের নাম না সবগুলির নাম। ঈমান এর শাব্দিক অর্থ যদিও তিনি উল্লেখ করেননি, আমি ইনশাআল্লাহ তাআলা সেখানে সংযোজন করে দেব। আর তারপরে অন্তরের দিক রয়েছে, জবান বাকশক্তির দিক রয়েছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলের দিক রয়েছে, এই সমস্ত দিকগুলিকে ঈমান সামিল। ঈমান বাড়ে কমে, কেন বাড়ে কমে ইত্যাদি। সুতরাং যখন বাড়ে কমে তখন মুমিন মুসলিমরা সকলে একই স্তরের নয়, একই সাথে আমরা বসে আছি সবাই কিন্তু একই স্তরের মুমিন মুসলিম নয়, কেউ ওপরে আছে, কেউ নিচে আছে, কেউ মাঝখানে আছে, বহু স্তরে মানুষ জীবন যাপন করছে ঈমান ইসলামের। তো এই ভূমিকার পরে শুরু করি লেখক যা বলছেন। বলছেন আল ঈমান কাউলুন ওয়া আমালুন, ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম, কথার নাম আর কাজের নাম। ঈমান কথার নাম কাজের নাম, তাহলে ঈমানের শাব্দিক অর্থটা আমরা দেখি। যেটা খুব প্রসিদ্ধ সেটা হচ্ছে ঈমান মানে তাসদিক, ঈমান মানে বিশ্বাস করা বা বিশ্বাস স্থাপন করা, এটা খুব প্রসিদ্ধ কথা। কিন্তু অনেক সময় প্রসিদ্ধ কথা অসম্পূর্ণ থাকে অথবা সূক্ষ্ম হয় না।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল, খুব প্রসিদ্ধ, ছোট থেকে বড় মুসলিমরা প্রায় জানে যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। কিন্তু এর চাইতে শক্তিশালী মত হচ্ছে অন্যটি, সেটা নয় রবিউল আউয়াল। তো এইরকম অনেক বিষয় রয়েছে, প্রসিদ্ধ কিছু থাকে, কিছু কথা খ্যাতি লাভ করে, কিন্তু আসলে সেটা অবাস্তব অথবা সূক্ষ্ম নয়, কথাটি অসম্পূর্ণ, একেবারে মিথ্যা অবাস্তব না হইলেও অসম্পূর্ণ, সূক্ষ্ম নয়, ওতে কিছু মানে ছিদ্র পথ থেকে যাচ্ছে ইত্যাদি। ঠিক তেমনই এই বিষয়টি, ইমান মানে শুধু বিশ্বাস বা বিশ্বাস স্থাপন করা, এই কথাটি অসম্পূর্ণ কথা, সূক্ষ্ম নয়, যথেষ্ট নয়। বরং ইমান মানে গবেষক আইমাইকরামদের নিকট ইমান মানে আত্মাসদিক মাল ইজান, বিশ্বাসের সাথে সাথে মেনে নেওয়া, বিশ্বাস তার সাথে সাথে মেনে নেওয়া, জি, তাহলে ইমান হবে। এ কথাটি সহজভাবে বুঝাই, একটা লোক শুধু বিশ্বাস করলে মোমিন মুসলিম হয় না, বরং বিশ্বাসের সাথে যেই কথাগুলি তার বিশ্বাস আছে সেগুলি মেনে নিতে হবে, তার সামনে তাকে শীর্ণত করতে হবে, সারেন্ডার করতে হবে যে ঠিক আছে আমি মানি। অনেক অমুসলিম আছে আজকে বিশ্বে যারা আল্লাহর একত্বে বিশ্বাসী, বিভিন্ন ধর্মে রয়েছে, পরকালে বিশ্বাসী, কোরআনে কেরিমের অনুবাদ পড়ে, তাফসীর পড়ে, ইসলাম সম্পর্কে কিছু পড়াশোনা করে এমনি জেনারেল নলেজের জন্য, আর তারপরে তার বিশ্বাস হয়ে গেছে কিন্তু মেনে নিতে পারছে না, বিভিন্ন কারণে মেনে নিতে পারছে না, এতদিন কাটিয়ে আসলাম এখন নতুন কি ঝামেলায় যাব, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, সমাজ আছে, কি বলবে, অথবা পদ আছে, নেতৃত্ব আছে, প্রভাব আছে, সারা জীবন যাদের সাথে চলাফিরে আত্মীয়তা সব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, বহু বাধা সত্য গ্রহণে, আর সত্যের সামনে মাথা ঝুঁকিয়ে দেয় অনেক বাধা। এরকম অনেক বেদাতপন্থীরা রয়েছে, আমাদের কথাগুলি বিশ্বাস হয় কিন্তু মানতে রাজি না, যে কোনো কারণ সেখানে লুকিয়ে আছে, অহংকার কাজ করছে, না হলে মান সম্মান হ্যান আত্মমর্যাদা বোধ কাজ করছে, লোকে কি বলবে এতদিন কেন বলিনি আমরা, ছোট হয়ে যেতে হবে, অথবা যে কোনো কিছু হোক না কেন সমাজ বাধা, এত মান ইজ্জত সম্মান, হ্যাঁ এই যে পীর বুজরুগি চলছে সব চলে যাবে হাত থেকে, ইনকাম সোর্স ধর্ম ব্যবসা চলছে সব চলে যাবে, বহু বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যাকে তার নেতৃত্ব এবং নেতৃত্বের অহংকার আর দাপট তাকে সত্য গ্রহণে বাধা দিয়েছিল, রাব্বুল আলামিন বলছে ওয়াজাহাদু বিহা, এই ফেরাউন এবং ফেরাউনের সভাসদ যারা এরা অস্বীকার করেছিল, কিন্তু অন্তরে ইয়াকিন ছিল, ওয়াস্তাই কানাথা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, অথচ তাদের মনে ইয়াকিন ছিল, দৃঢ় প্রত্যয় ছিল, বাড়াবাড়ি করে তাহলে জুলমের কারণ, মানুষ জুলম করলে সত্যকে পাই দেয়, ওয়া উলুয়ান এবং দাম্ভিকতার কারণে নিজেকে নিজের বড়ত্ব সাব্যস্ত রাখতে চাইলে যে আমি সবসময় বড় থাকবো ছোট হব না, তাহলে হক পাবে। তো ইমান যদি শুধু বিশ্বাসের নাম হয় বা ইমানের শাব্দিক অর্থ শুধু বিশ্বাস হয়, তাহলে যারা অন্তরে বিশ্বাস রাখে অমুসলিম কিন্তু মেনে নিতে পারছে না ইসলামকে, ইমানের বিষয়াদিকে যেগুলো বাহ্যিক অথবা আভ্যন্তরীণ রয়েছে মেনে নিতে পারছে না, তো এ প্রকাশ করতে পারছে না, স্বীকৃতি দিতে পারছে না, স্বীকৃতি দেওয়া আবশ্যক, সে মুসলিম নয়, কখনো মুসলিম নয়। সে যদি মুসলিম হইতো তাহলে রোমের রাজা যে হেরাক্লি ছিল সে পাক্কা মুসলিম হইতো, কারণ তার এত বিশ্বাস ছিল, অকাট্য বিশ্বাস, সে বলছে যদি আমি নিশ্চিত হইতে পারতাম যে আমি মদিনা পৌঁছতে পারবো নিরাপদ, তাহলে রাসূলুল্লাহ সাল্লামের কাছে আমি পৌঁছে যেতাম, ওয়ালা গাসাল তো আন কাদমাই হে, তার দুই পা ধুয়ে দিতাম, অতাজাসাম তো লেখা আহু, এবং যে কোনো কষ্ট করে, যে কোনো কষ্ট স্বীকার করে তার সাথে সাক্ষাৎ করে ধন্য হইতাম। কিন্তু আমি জানছি যে ইসলামের ঘোষণা করলে রোমান খ্রিস্টানরা আমাকে মেরে দেবে, রাজত্ব তো যাবে যাবে, জানটাও চলে যাবে, না
সুবহানাল্লাহ। সুতরাং সে কাফের হয়ে মারা গেছে। পক্ষান্তরে নাজাশি আবেসিনিয়ার রাজা, সে একা ইসলাম গ্রহণ করেছে, তার জানাজা পড়ার কোনো লোক ছিল না, গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, একা ইসলাম গ্রহণ ঝুঁকি নিয়েছে। নাজাশিরও বিশ্বাস ছিল আর হেরাক্লেরও বিশ্বাস ছিল, কিন্তু একজন মুমিন মুসলিম হয়ে মারা গেছে আর একজন কুফুরী অবস্থায় মারা গেছে। তাহলে ঈমান মানে শুধু তাসদিক, বিশ্বাস করা, এই কথাটি সূক্ষ্ম নয় বা যথেষ্ট নয়। কি বলতে হবে? আর তাসদিক মাল ইজান, বিশ্বাসের সাথে সাথে স্বীকার করে নেওয়া, স্বীকৃতি দেওয়া বা মেনে নেওয়া। যেই ব্যক্তি অন্তর থেকে জেনে বিশ্বাস করবে আর বিশ্বাস করার সাথে সাথে স্বীকৃতি দেবে যে আমি স্বীকার করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বীকার করা, প্রকাশ করা, যা অন্তরের স্বীকৃতিকে কথার দ্বারা প্রকাশ করা, কালেমায়ে শাহাদাত পড়বে, শাহাদাতাইন। আর যেটা বললাম যে মেনে নেবে, তো এই ছিল ঈমানের শাব্দিক অর্থ। আল ঈমান আত-তাসদিক মাল ইজান, বিশ্বাসের সাথে সাথে মেনে নেওয়া বা স্বীকৃতি দেওয়া। আর তার সংজ্ঞা, ইমানের সংজ্ঞা যখন বলবো তখন এই সংজ্ঞা হচ্ছে কৌলুন ও আমার। ইমান হচ্ছে কিছু কথার নাম, কিছু কাজের নাম, বেশ কিছু কথা এবং বেশ কিছু কাজের নাম। তারপরে আরো, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ এই সংজ্ঞার, কৌলুল কলবে ওয়াল লিসান, মনের কথা এবং জবানের কথা। কথা দুই রকম হয়, মনের কথা হয় হৃদয়ের কথা, আর ওল্লিসান আর বাকশক্তির কথা, জবানের কথা। সাধারণত যারা মোটা খায়, মোটা বুঝি, মনে করি যে কথা শুধু জবান দিয়ে, জিহ্বা দিয়ে হয়, বাকশক্তি দিয়ে না, কিন্তু মনের কথা হয়। আমাদের হৃদয় কথা বলে, মনের কথা বলে একটা কথা আমাদের বাংলা ভাষাতেও আছে, কোনো একটি কথা কেউ আলোচনা করছে, বলছে বা কোনো একটা সিদ্ধান্ত পেশ করছে, মত বিনিময় চলছে, একজন একটা সিদ্ধান্ত পেশ করতে বা একটা পরামর্শ দিতে বা একটা প্রস্তাব পেশ করতেই অন্যরা বলে উঠছে কেউ যে এটাই হচ্ছে আমার মনের কথা, এটাই হচ্ছে আমার মনের কথা। তার মানে এটাই আমার অন্তরে বসেছিল কথাটি, মানে এই সম্পর্কে আমার জ্ঞান ছিল, নলেজ ছিল, এবং এটাই আমি বিশ্বাস করি, এটাই আমি বিশ্বাসী যে এটা ভালো হবে। তাহলে মনের কথা আশা করি বুঝতে পেরেছি। তো ঠিক তেমনি ঈমান যে কথা এবং কাজের নাম, বেশ কিছু কথার নাম, বেশ কিছু কাজের নাম। কথাটা কিসের? বলছে মনেরও কথা আর জবানেরও কথা হইতে হবে। মনের কথা কি? ওলামারা, অভিজ্ঞ ওলামারা এই পার্থক্যটা করেছেন, মনের কথা হয় আর মনের কাজ হয়। মনের কাজের দিকে আসছি, হৃদয় বা অন্তরের কাজের দিকে আসছি পরে, এখন মনের কথা বা অন্তরের কথার ব্যাখ্যা করি। এই কথাগুলি অনেকেই এই সম্পর্কে লেখাপড়া করলেও তাদের সামনে অস্পষ্ট, বুঝতে পারেন না যে মনের কথা কি হইতে পারে ঈমান সম্পর্কে। জি, ভালো করে আজকে শুনে নেন এবং আশা করি মনে রাখার চেষ্টা করবেন এই সূক্ষ্ম কথাগুলি। ঈমান হচ্ছে মনের কথা, মানে আল ইলম ওয়াল ঈমান। মনের কথা হচ্ছে জ্ঞান অর্জন করা এবং বিশ্বাস করা, ঈমান, যেটাকে অপর ভাষায় এতেকাদ বলা হয়। আরবরা মনের কথাকে এতেকাদ বলে, যে এতেকাদ মানে অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাসকে কি বলা হয়? মনের কথা। সেই অন্তরের বিশ্বাসটা হয় কিভাবে? একটা স্তর, প্রথম স্তর হচ্ছে ওই সম্পর্কে জ্ঞান থাকা, এলম, নলেজ। আর দ্বিতীয় স্তর হচ্ছে যে জ্ঞানটা আছে সেটাকে বিশ্বাস করা, এটা হচ্ছে মনের কথা। জবানের কথা, জবানের কথা যখন ইমানের বিষয়গুলি দিয়ে বোঝাই, ইমানের ছয়টি যেমন মৌলিক বিষয়, আর কানে ইমান, ইমানের ছয়টি স্তম্ভ, তাহলে আল্লাহর প্রতি ইমান দিয়ে বোঝায়। আল্লাহর প্রতি ইমান মানে মনের কথা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা এবং আল্লাহর প্রতি বিশ্বাস করা। এটাকে জবানে নিয়ে আসতে হবে এই কথাটিকে, অর্থাৎ জবানে বলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতও বিশ্বাস করি, তার কাজেও বিশ্বাস করি, তার কাজে কেউ শরীক নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তাওহীদুল উলুহিয়াতও বিশ্বাস করি,
আল্লাহ রাব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, তৌহিদুল আসমা সিফাত বিশ্বাস করি। এগুলি জেনে বিশ্বাস করা হচ্ছে মনের কথা, আর এটাকে যখন ঘোষণা করলেন, প্রকাশ করলেন, এটা হচ্ছে জবানের কথা। আপনি জবানে যখন এই কথাগুলি নিয়ে আসছেন, তৌহিদের রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল আসমা ও সিফাত, আল্লাহ আছেন, এই চারটি যে আল্লাহর প্রতি ইমানের দিক, এই চারটির মাধ্যমে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হবে। শুধু আল্লাহ আছে এই কথা বললে হবে না, একটা হলে আরো তিনটে বাকি। তো এই হচ্ছে মনের কথা বুঝাইলাম আর জবানের কথা। এখন ওয়ামালুল কালবে, আর ইমান হচ্ছে মনের কাজের নাম, ওয়াল লিসান আর জবানের কাজের নাম। মনের কাজ, হৃদয়ের কাজ আর জবানের কাজ। হৃদয়ের কাজ কি? হৃদয় অনেক কাজ করে, যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলি কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে, নাক মুখ সবকিছু, কান সবকিছু কাজ করে। সেই কাজগুলি ভালো কাজ করে, কারো অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে, কারো অঙ্গ প্রত্যঙ্গ মন্দ কাজ করে। আবার একজন মানুষ, বরং অধিকাংশ মানুষ কিছু সময় ভালো কাজ করে অঙ্গ প্রত্যঙ্গ, কিছু সময় মন্দ কাজও করে, পাপের কাজও করে। তো অন্তরের কাজ অনেক আছে, তার মধ্যে কয়েকটি কাজ বলি। একটি হচ্ছে ভালোবাসা। তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে আল্লাহর প্রতি ইমান, এটা হলো মনের কথা। আর মনের কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপর আস্থা ভরসা রাখে, এগুলি হচ্ছে অন্তরের কাজ। অন্তর আস্থা রাখে আল্লাহর প্রতি, ইয়াকিন থাকা দৃঢ়প্রত্যয়, তারপর আল্লাহর কাছে আশাবাদী হওয়া, অসাধারণ আশা রাখবে রবের কাছে। আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমিরকে গরিব করতে পারেন, গরিবকে পথের ফকির করতে পারেন, সুস্থকে অসুস্থ করতে পারেন, অসুস্থকে সুস্থ, সবকিছু করতে পারেন আল্লাহ রাব্বুল আলম। সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলম, উত্থান পতন সবকিছু, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলম। ভয় ভীতি, ভয় কিছু হয়, অন্তরে ভয় হয়, যার প্রতিফলন ঘটে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওপর, তখন বোঝা যায় যে লোকটা ভয়ে ভীত। তো আল্লাহর ভয়, এটা হচ্ছে অন্তরের কাজ। এক কথায় এই কাজগুলি হচ্ছে ইমান। আর কি বল, যাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ, অর্থ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কাজের ক্ষেত্রে তিনটি কথা বললেন, নেকি করলে বাড়ে ইমান, আর গুনাহে লিপ্ত হলে কমে, আর ইমানের ক্ষেত্রে মুমিন মুসলিমরা ওপর নিচে হয়ে থাকে, বিভিন্ন স্তরে রয়েছে। এই পুরোটা হচ্ছে ইমানের সংজ্ঞা। আল ইমান কাউলুন ওয়া আমালুন, ইমান হচ্ছে কথা, কাজের নাম। কাউলুল কালবি ওয়াল লিসান, মনের কথা এবং জবানের কথা। ওয়া আমালুল কালবি ওয়াল লিসান, মনের কাজ এবং জবানের কাজ। ওয়াল জাওয়ারে, জবানের কাজ হচ্ছে জিকির আজকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যত জিকির আজকার করছেন এগুলি হচ্ছে আপনার জবানের কাজ। অল যে অঙ্গ প্রত্যঙ্গের কাজ, শারীরিক ইবাদত করা, পাঁচ ওয়াক্ত সালাত পড়ছেন, দাঁড়াচ্ছেন, রুকু যাচ্ছেন, সেজদা যাচ্ছেন, বসছেন, এগুলি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এইসব অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে রফায়দান আছে, বহু বহু এবাদত অন্দিকে রয়েছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের কাজের মধ্যে আপনার হচ্ছে শারীরিক ইবাদতে সিয়াম পালন করা, পানাহার থেকে বিরতি, থেকে বিরতির মাধ্যমে, তারপরে হজে আপনি শারীরিক আপনি এবাদবন্দি করছেন, আর্থিক এবাদবন্দি করছেন। তারপরে বলছেন যে ইয়াজিদ বিত্তাহ, নেকি করলে ইমান কিন্তু বাড়ে, তাহলে ইমান কমা বাড়া হয়, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। এ ভিন্ন কেউ যদি আকিদা বিশ্বাস রাখে যে ইমান একই স্তরে থাকে, বাড়েও না আর কমেও না, ওপরে ওঠে না নিচেও নামে না, তাহলে তারা হচ্ছে আহলে বিদাত, তারা হচ্ছে মুরজিয়া। এখন মুরজিয়া দুই রকম, এক হচ্ছে মুরজিয়া আকিদার মুরজিয়া, যারা একেবারে পথভ্রষ্ট, যাদের কাছে আমলের কোনো গুরুত্ব নেই, তাদের কাছে আবু বকর সিদ্দিকের ইমান, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ইমান আর বর্তমান যুগের পাপিষ্ট মুসলিম, ফাসিক মুসলিমদের ইমান, বেআমল মুসলিমের ইমান, তাদের কাছে আমলটা কোনো গুরুত্ব রাখে না, এরা হলো মুরজিয়া। আজকাল মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিমরা কিন্তু মুরজিয়া হয়ে গেছে, তার মানে মনে করে যে জন্মসূত্রে মুসলিম হলেই আর কালেমাটা পড়লেই জান্নাত পেয়ে যাব, একদিন তো একদিন জান্নাত পাবই, কোনো আমল নাই, মৌলিক আমলও নেই, পাঁচ ওয়াক্ত সালাতও নেই, পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া জান্নাতের আশা করে বড় বড় আশা নিয়ে বসে আছে,
তো কথায় না হইলো কাজে মুরজিয়া, অসংখ্য মুরজিয়া মুসলিম সমাজে। আর আরেক দল মুরজিয়া হচ্ছে আকিদার মুরজিয়া ছাড়া, যারা আকিদার মুরজিয়া কারা, যারা বলছে যে শুধু ইমান হচ্ছে আর তাসদিক, বিশ্বাস না, বিশ্বাস করলে মুমিন হয়ে যায়, আর বিশ্বাসটা একই স্তরে থাকে, কারণ কমলে তো সন্দেহ হয়ে যাবে, তো কাফের হয়ে যাবে, সুতরাং কমার প্রশ্ন, যখন কমে না তো বাড়েও না। সুতরাং সমস্ত মুমিন মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আর যত সাধারণ একটা মুসলিম কিয়ামত পর্যন্ত সবারই মানে একই রকম, একেবারে গুমরাহি কথা, সাধারণ মানুষ বুঝতে পারছে। আর একটি দল হচ্ছে মুরজিয়ার, মুরজিয়াতুল ফোকাহা, তারা বলছে যে ইমান কমে না বাড়ে না, আসল ইমান যেটা বিশ্বাস সেটাতে কমা বাড়া হয় না, সেটা সবার একই রকম থাকে। তাহলে কি কমে বাড়ে? বলছে ওই যে আমলের কম বেশি হওয়ার কারণে কমে বাড়ে, যার যত নেক আমল বেশি তার ইমান বেশি বাড়ে, যার গোনাহ বেশি তার ইমান কমে। এই দিক থেকে এদেরকে মুরজিয়াতুল ফোকাহা বলা হয়েছে, এরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা থেকে সরে আছে, যদিও তাদের গুমরাহিটা আকিদার মুরজিয়াদের মতো গুমরাহি নয়, কিন্তু তবুও এটি হচ্ছে একটি বিভ্রান্তি, সুতরাং সতর্ক সাবধান থাকতে হবে। এইরকম কিছু মজহাবের অনুসারীরা এবং মজহাবের ইমামরাও এইরকম আকিদা পোষণ করেছেন, সুতরাং প্রত্যেকের ভুল হতে পারে, তাদের ভুল হয়েছে, নাম নেওয়ার প্রয়োজন নেই, কারণ নাম নিলে অনেকে কষ্ট পাবেন, সুতরাং নাম নেওয়ার উদ্দেশ্য নাই। সতর্ক সাবধান যে ইমান যেমন আমলের মাধ্যমে বাড়ে আর আমলের মাধ্যমে কমে, বেশি নেক আমল করলে ইমান বাড়ে আর কম আমল বা বেশি পাপ করলে, পাপ যত করতে যাবে তত ইমান কমবে, ঠিক তেমনি যে ইমান মানে যে বিশ্বাস এবং স্বীকৃতি দান মেনে নেওয়া, এটাতেও কম বেশি আছে। মনের কাজগুলো, ইমান হচ্ছে অন্তরের কাজ, অন্তরের কাজও কম বেশি হয়, এটা সহজ ভাষায় বোঝাচ্ছি। শোক করা, দুঃখিত হওয়া বা আনন্দিত হওয়া, এটা মনের কাজ, কিন্তু আজকে মনটা আমার খুব খুশি, এক সময় মনটা আমার খুব খারাপ, খুব বড়ই দুঃখিত, খুব শোকে আছি, কম বেশি হয় না? অবশ্যই কম বেশি হয়। একজন মানুষ মারা গেছেন ধরেন, আজকে তার স্ত্রীর যে মনোকষ্ট, শোক, স্ত্রীর ভাইয়ের কি সেসবটা আছে? মোটেই নেই। অন্য কারো আছে? বা যে ব্যক্তি মারা গেছে মৃত, তার ভাইদের কি ওই শোকটা আছে? না, কম বেশি, বরং একই জন, একই দিনে দুইজন মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, বা কারো বাবা মা মারা গেছে আর কারো ভাই মারা গেছে, ভাইয়ের শোক আছে, কিন্তু ভাইয়ের চাইতে অনেক বেশি শোক হচ্ছে বাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য, স্বাভাবিক। তাহলে বোঝা গেল যে অন্তরের যে কাজগুলি সেগুলিতেও কম বেশি হয়, যেমন শোকে আনন্দে কম বেশি হয় যেটা অন্তরের কাজ, ঠিক তেমনি বিশ্বাসে স্বীকৃতি দানেও সেটাতে কম আর বেশি হয়। সুতরাং ইমান বাড়েও আর কমে, বাড়াইতে যদি হয় তাহলে বেশি বেশি নেকির কাজ করতে হবে, যদি তা বাড়বে, রাস্তা বলে দেওয়া হয়েছে, সহজ রাস্তা, যত নেকির কাজ করবেন তত ইমান বাড়বে। ইমান কমে কখন? আপনার জীবনে যখন পাপ বাড়বে, যে আজকে দু তিনটা পাপ হয়েছে, ইমান কমেছে, 10টা হয়ে গেছে, আরো ইমান কমেছে, 25-50টা, অহরহ পাপ হচ্ছে, অহরহ মিথ্যা কথা বলছে, অহরহ ধোকাবাজি করছে, হারাম খাচ্ছে, সালাতে গাফিলতি, জামাতে যায়নি, ঘরেই পড়ে নিল, ওয়াক্ত পার করে দিল, এই যে যত পাপ বাড়বে তত বেশি ইমান কমে যাবে। আর এরই ভিত্তিতে মুমিন মুসলিমদের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে দুই ভাগ করেছেন আর কাফেরদেরকে এক ভাগ। সূরা ওয়াকিয়া যদি পড়েন, আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী একেবারে আগে আগে আল্লাহ জান্নাতে তাদেরকে পৌঁছে দেবেন। আর আরেক দল হচ্ছে আসহাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা, ডানপন্থী, যাদের ডান হাতে আমল না দেওয়া হবে, কিন্তু তারাও সাবেকুনদের স্তরে যেতে পারবে না। আর আরেক দল হচ্ছে জাহান্নামী, যারা আসহাবুল শেমাল বা আসহাবুল মাশআমা, বামপন্থী, যাদের বাম হাতে আমল না, পেছনে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাবেকিনদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী সেখানে পৌঁছার জন্য আমাদেরকে আকিদা, ইমান, আমল সুন্দর করার তৌফিক দান করেন।
দ্বিতীয় বিষয়টি বলছে মাদ্দারিল আলা কাউনি কাউলান ওয়া আমালান। আচ্ছা, যে বললেন যে ইমান হচ্ছে কথার নাম কাজের নাম, শুধু কথার নাম না, শুধু কাজের নাম, কথা আর কাজের সমষ্টি নাম হচ্ছে ইমান। কথার ক্ষেত্রে মনের কথা মনের কাজ, আর কাজের ক্ষেত্রে তিনটি অঙ্গ প্রত্যঙ্গ, অন্তরের কাজ, জবানের কাজ, অঙ্গ আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ। জি, তাহলে একজন মানুষকে সত্যিকার মমিন হইতে হলে অন্তর দিয়ে কাজ করতে হবে, জবান দ্বারা কাজ করতে হবে, আর কাজগুলি দুই ভাগে বিভক্ত, ফরজ বা নফল, সুন্নত মুস্তাহাব, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হবে, যখন যেটা আল্লাহ রাব্বুল যেভাবে নির্দেশ দিয়েছেন। তো বলছেন যে ইমান যে কথা এবং কাজের নামের দলিল কি? বলছেন কোরআনে কারিমের আয়াতগুলি পড়ে দেখুন, কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালাকিন্নাল হাব্বাবা ইলাইকুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ইমানের ভালোবাসা দিয়ে দিয়েছে। এই যে ইমানের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা সবার অন্তরে সমান না? কার অন্তরে পয়সার ভালোবাসা অনেক বেশি, কার অন্তরে পয়সা একেবারে তুচ্ছ, যা আসলো আসলো, আল্লাহর ভালোবাসা হচ্ছে মুখ্য, রাসূলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ আল্লাহর পরে মুখ্য, পরকাল মুখী কেউ কেউ, পয়সা মুখী, দুনিয়া মুখী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্না হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা দিয়ে দিয়েছেন। তাহলে মাহাব্বাতুল ঈমানের ভালোবাসা হচ্ছে অন্তরের কাজ। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে সুসজ্জিত করে দিয়েছেন। তো ঈমান দিয়ে যে সাজানো মুমিনের অন্তর, আর যে যত বেশি উচ্চ স্তরের ঈমানে হবে তত বেশি তার অন্তর সাজানো ঈমান দিয়ে, এগুলি হচ্ছে অন্তরের কাজ, এগুলি হচ্ছে অন্তরের কাজ। সূরা হুজরাত আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন, ক্বালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, মানে বিশ্বাস স্থাপন করো। তাহলে বিশ্বাস স্থাপন করলে জানতে হবে নলেজ, যেটা অন্তরের কথা যেমন বললাম, আর বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস হচ্ছে অন্তরের কথার নাম। সূরা আরাফ আয়াত নম্বর 158 বলছে ওয়াহাদা মানা শাহাদাতাইন, এই হচ্ছে দুটো বাক্যের যে সাক্ষ্য প্রদান করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রসুল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রসুলুল্লাহ, এই দুটো বাক্যের অর্থ, লা ইয়াদখুলুল আবদু ফিদ্দিন ইল্লা বিহিমা, কোনো বান্দা অতক্ষণ পর্যন্ত দীনে ইসলামে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে, অন্তরের বিশ্বাসের সাথে, অন্তরের কথার সাথে, অন্তরের আমলের সাথে। আগে অন্তরের আমল, অন্তরের কথা, অন্তরের বিশ্বাস, অন্তরের জ্ঞান এবং অন্তরের স্বীকৃতি, আর তারপরে জবান দ্বারা স্বীকৃতি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া আমার কোন সত্য মাবুদ নেই, এবং সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়াহিয়া মিন আমালিল কালবে ইতিকাদান, আর এই দুটো সাক্ষ্য প্রদান করা হচ্ছে অন্তরের কাজ বিশ্বাসের দিক থেকে, মানে আল্লাহর একত্ব বিশ্বাস করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে অন্তরের কাজ। ওয়া মিন আমালিল লিসানি নুতকান, আর জবানের কাজ, এটা জবানেরও কাজ, কোন দিক থেকে, উচ্চারণের দিক থেকে, কারণ উচ্চারণ আমাদেরকে জবান দিয়ে করতে হবে। লা তানফাউ ইল্লা বিতাওয়াতু ইহমা, যতক্ষণ পর্যন্ত দুটোতে সামঞ্জস্যতা না থাকবে, দুটো একই রকম, একটি অপরটির অনুকূলে না হবে, ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না। অর্থাৎ অন্তরে যে বিশ্বাস আছে সেটাকেই জবানে উচ্চারণ করতে হবে। মুনাফিক এর বিপরীত ছিল, জবানে বলতো নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী আপনি নিঃসন্দেহ আল্লাহ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছি, কিন্তু অন্তরে চরম শত্রুতা ছিল আল্লাহর দিনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, মুনাফিক। সুতরাং মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি। তারপরে ঈমান যেমন বিশ্বাসকে সামিল, তেমনি কাজকেও সামিল, এর দলিল সূরা বাকারা 143 বলছেন, আল্লাহ বলছেন ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না। ঈমান বিনষ্ট করতে চান না মানে কি? এই আয়াতের শানুজুল বলা হয়েছে যে যারা কিবলা পরিবর্তন হওয়ার আগে 16-17 মাস ধরে বাইতুল মুকাদ্দাসকে, মসজিদ আকসাকে সামনে করে সালাত পড়েছিল,
আর তারপরে তাদের মৃত্যু হয়ে গেছিল, কিবলা পরিবর্তন হওয়ানো, কাবার দিকে মুখ ফিরাবার আগে মৃত্যু হয়েছে, তখন তাদের নিয়ে সংশয় পড়লেন সাহাবিরা যে তাদের কি হবে, তারা তো এই কিবলা পেলেন না, কাবা ঘরের কিবলা পেলেন না, তাহলে তারা তাদের সলাৎ গুলি কি নষ্ট হয়ে গেছে? তাহলে আল্লাহ বলছেন না না না, আল্লাহ এমন নন যে তোমাদের ইমানকে নষ্ট করে মানে তোমাদের সলাৎকে নষ্ট করে দিবেন। ইমান সলাতকুম ইলা বাইতুল মাকদেসে, বাইতুল মুকদ্দাসকে সামনে করে যে তোমরা 16-17 মাস নামাজ পড়েছো, সলাৎ পড়েছো, সেই সলাৎ গুলি তোমাদের নষ্ট হবে না, সেটাও ঠিক ছিল, কারণ সেটাই আল্লাহর হুকুম ছিল। আর এখন যে নতুন হুকুম হয়েছে, আগের হুকুম রহিত করে যে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদ হারামের দিকে মুখ ফিরিয়ে দাও, এখন আর চলবে না আগেরটা, ইয়ানি সলাত ইলা বাইতুল মাকদিস কাবলা তাহউল কিবলা, কিবলা পরিবর্তন হওয়ার পূর্বে। অসমিয়া সলাত কুল্লুহা ইমানান, পুরো সলাত কি ইমান বলা হয়েছে, সলাত কে ইমান বলা হয়েছে, অথচ সলাত হচ্ছে বাচনিক ইবাদত, শারীরিক ইবাদত, কিন্তু সেগুলিকে ইমান বলা হয়েছে। সুতরাং ইমান শুধু অন্তরের কাজের নাম নয়, ইমান হচ্ছে আমলেরও নাম, অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াহিয়া জামিয়াত লি আমালিল কালবি ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ। সুতরাং ইমান শামিল হচ্ছে অন্তরের কাজকে, জবানের কাজকে, অঙ্গ প্রত্যঙ্গের কাজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদকে, লাইলাতুল কাদারকে, এবং রমজান মাসের সিয়ামকে, এবং রমজান মাসের তারাবিকে, এবং গনিমতের সম্পদ থেকে পঞ্চম অংশ আদায় করাকে, ওগাই রহমে আলী, সবগুলি কি ইমানের অন্তর্ভুক্ত বলেছেন। এই কথাগুলি কিতাবুল ইমান সহিহ বুখারীতে রয়েছে। অর্থাৎ আমলকে ইমান বলা হয়েছে, ইসলামের যতগুলি নেকির কাজ রয়েছে সেগুলিকে ইমান বলা হয়েছে। নবী সঙ্গে জিজ্ঞেস করা, আইয়ুল আমালে আফদাল, আইয়ুল আমালে আফদাল, কোন আমল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট? তখন তিনি বলেছেন, ইমান বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ইমান নিয়ে আসা সবচেয়ে উত্তম আমল। তো দেখেন এখানে ইমানকে, আল্লাহ রসুলের প্রতি ইমানকে আমল বলা হয়েছে, তাহলে বোঝা গেল ইমানটাও একটা কর্ম, ইমানটাও একটা কর্ম। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আর তার আগে যে হাদিসগুলি রয়েছে রমজানের সিয়াম এবং তারাউই আর লাইলাতুল কাদার, এগুলি সম্পর্কে সহিহ বুখারীর হাদিস, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, ওয়া মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি। ঈমানান সিয়াম, আপনি সিয়াম পালন করছেন, তারাই পড়ছেন, আপনি লাইলাতুল কদর রাত্রি যাপন করছেন, সেটাকে ঈমান বলা হয়েছে, ঈমান। জি, তো এই পর্যন্ত আজকের আলোচনা শেষ করছি। শেষখানে বলবো আবার সংক্ষেপে যে ইমান যেমন অন্তরের কথা কাজের নাম, তেমনি জবানের কথা কাজের নাম, তেমনি অঙ্গ প্রত্যঙ্গের কাজের নাম। সুতরাং একজন মুসলিম বলবে যে আমার আল্লাহ পরকালে বিশ্বাস আছে, আর গুরুত্বপূর্ণ আমল নেই, বিশেষ করে 5 অক্ত সলাত নেই, তাহলে ইমান টিকে থাকে না। আর ইমান ভঙ্গকারী যদি বিষয় কিছু থাকে, তাহলে তাতে তো ইমান সব শেষ হয়ে যাবে। আর সঠিক মতে যেই ব্যক্তি 5 অক্ত 17 রাকাত সালাত পড়ে না, তারও ইমান ভঙ্গ হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেক মুসলিমকে 5 অক্ত সালাতের হেফাজতকারী বানিয়ে দেন, এবং নিজের ইমান ইসলাম নিয়ে রাব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও, তাহলেই পরিত্রাণ পাবে, তাহলে নাজাত প্রাপ্ত দলে সামিল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের বরকত দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।